প্রশ্ন হলো কিভাবে তাবিজ থেকে মুক্তি পাওয়া যায়। এটা করে অনেক রকম ক্ষতি করে, যেমন বিয়ে বন্ধ করে, চাকরি বন্ধ করে, আরো অনেক কিছু। অনেক কবিরাজ আছে দেখবেন তারা বিয়ে বন্ধ করে, লম্বা দাঁড়িয়ে আছে আবার মাশাল্লাহ, নামাজ কালামও পড়ে, তো ফেরেশতার মতো মানুষটার কাছে কেউ যায় 200, 500, 2000, 4000, 5000, 10000 টাকা ধরায় দিলে যে অমুক মেয়ের বিয়ে বন্ধ করে দেয়, করে দেয়, আছে না নাই? এ তো সাক্ষাৎ ইবলিস, এটা হুজুর না, এটা সাক্ষাৎ কি ইবলিস। ওটা মুখে লম্বা দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু সাক্ষাৎ ইবলিস, কারণ মানুষের ক্ষতি করা ইসলামে জায়েজ না হারাম? এই হারাম কাজটা যদি কোন খনার কোন তাবিজ ব্যবসায়ী যদি আপনার টাকা নিয়ে এই খারাপ কাজটা করে, হারাম কাজটা করে, কারণ মেয়ের বিয়ের বন্ধ করার জন্য এই কাজ করে, এখন আপনি বলতে পারেন মানুষ এটা করতে পারে কিনা? ব্ল্যাক ম্যাজিক, জাদু, শয়তানের আশ্রয় নিয়ে এরকম ক্ষতি করতে পারে, এটা প্রমাণিত কোরআন হাদিস দ্বারা। তো সেই ক্ষতিকর কাজ যদি কেউ করে তাহলে ওটা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো পাপিও না, ওটা ডেঞ্জারাস পাপি, ইবলিস, মানুষ রূপী ইবলিস, শয়তান। আমাদের দেশে দেখা যায় কারোর সাথে কারোর একটু মনোমালিন্য হয়েছে, অনেক সংসারে আছে বউ শাশুড়ি ওই কাম করে, শাশুড়ি যায় বউর বিরুদ্ধে তাবিজ আনে, বউ যায় শাশুড়ির বিরুদ্ধে তাবিজ আনে, আছে না নাই? তাবিজ ব্যবসায়ী তো জমজমাট ব্যবসা। হ্যাঁ, শাশুড়ি এর কাছে যায়, বউ তাবিজ দিয়ে দেয়, বলে বালিশের নিচে ধুয়ে দিবেন, আছে না নাই? বলে পানিতে চুবাই দিবেন, খাওয়াই দিবেন। মনে রাখবেন এগুলো ইমান নষ্ট করে দিতে পারে, ইমান ধ্বংস করে দিতে পারে, কারণ এগুলো বেশিরভাগই সেহেরের আশ্রয় নেওয়া হয়, শয়তানের আশ্রয় নেওয়া হয়, ইমান ধ্বংস হয়ে যায়। অনেকে আপোষের তাবিজ করে, আছে না? যে আমার শাশুড়িরা লাইনে নাই, একেবারে বেলাইনে উল্টাপাল্টা করে, আসলে হয়তো বেলাইনে আছে, তো বউ যায় বলে হুজুর একটা আপোষের তাবিজ দেন, আপোষ, আছে না নাই? খবরদার, আপনার সুখ দুঃখ এই সব কিছুর জন্য আপনি দরখাস্ত নিবেদন করবেন আরশের মালিকের কাছে। মুসলমানের অস্ত্রের নাম হলো দোয়া, মুসলমানের অস্ত্রের নাম কি? এই দোয়া অস্ত্র ব্যবহার করবেন, ওই তাবিজ নিয়া এর ক্ষতি করবেন, ওর বিয়ে বন্ধ করবেন, এগুলা করবেন। অনেক সময় দেখবেন কবরস্থানে তাবিজ গাড়তে বলে, সেহের, জাদু, যার বিরুদ্ধে হয় ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায়, অনেক সময় মৃত্যুর মুখে পতিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বিভিন্ন পুতুলের গায়ে আপনার পিন মারা থাকে, নানাভাবে হয়, আজকাল এগুলো ঘরে ঘরে হয়ে গেছে, জনজনে হয়ে গেছে। যদি আপনাকে কেউ এগুলো করে ক্ষতিগ্রস্ত না করুক, আপনি চান যে এরকম ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, এমন অনেক ফ্যামিলি কথা আমরা জানি যেই ফ্যামিলিতে এটা কেউ কল্পনাও করে না, এমন মানুষের তার বিরুদ্ধে তাবিজ করে বসে আছে, হিংসার কারণে পিছিয়ে লেগে বসে আছে, টেরও পায় নাই, খাওয়ায়া পরে সারা জীবন মানুষ করছে, উপর দিয়ে সব ঠিক আছে, তলে তলে ঠিক, তার বিরুদ্ধে এই ব্ল্যাক ম্যাজিক এবং শয়তানের আশ্রয় নিয়ে জাদু করে বসে আছে, ক্ষতি করে বসে আছে, রোগ বালাই আর ভালো হয় না, মৃত্যুর দিকে চলে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে, অনেক ফ্যামিলিতে এগুলো হচ্ছে। যদি আপনি চান যে এগুলো কোনোটাতে আমার যেন ক্ষতি না হয়, তাহলে আপনার করণীয় হলো সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো নিয়মিত পড়বে, সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো কখনো ছাড়বেন না, নিয়মিত পড়বেন, জীবনের সব ছুটে যাবে, এটা ছুটতে পারবে না। সকাল সন্ধ্যার সব দোয়া পড়তে না পারেন, অন্তত তিন কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনবার তিনবার সকালে, তিনবার তিনবার সন্ধ্যায় পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া সন্ধ্যায়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন শাম্মা খালাক তিনবার এটা পড়েন, আয়াতুল কুরসিটা পড়েন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সূরা তওবার শেষ আয়াত, এই অংশটা সাতবার সকালে সাতবার সন্ধ্যায় পড়েন, আর অনেকগুলো দোয়া আছে, জিকির আছে, এগুলো নিয়মিত পড়েন, এগুলো শরীর বন্ধের মতো কাজ দেয়, আল্লাহ তাআলা আপনাকে সেফে রাখবেন। এর পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক যেন কাজ করতে না পারে, এই জন্য বেশি বেশি করে সুরায় বাকারা তেলাওয়াত করবেন, বাসায় চালু করে রাখবেন, সুরায় কাহফের প্রথম 10 আয়াত পড়বেন, ঘরে ঢুকতে বের হতে বিসমিল্লাহ বলে পড়বেন, সবকিছুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ সবকিছুতে করবেন, ওইটাতে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে শয়তানের শয়তানি বিসমিল্লাহ বললে ওখানে আর টিকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন, আমিন।